হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। বাঙালি মেয়ে পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। মতো বাজে আজকে হলদিয়ার সব থেকে বড় পূজোর প্যান্ডেল দেখতে যাব বলে রেডি হচ্ছি। আজকে একদম একটা লাল টুকটুকে জামা পরে নিয়েছি, সাথে একটা ছোট্ট কানের আর লাল রঙের লিপস্টিক পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে চলো এবার আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়ি, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। साथ तो है ना। আজকে আমরা চলে এসেছি ক্ষুদিরাম কলোনির সব থেকে বড় পুজোর প্যান্ডেলে। আর এখানে জায়গাটা বড় হওয়ার জন্য প্রত্যেক বছরই প্যান্ডেল বিশাল বড় হয় আর বেশ সুন্দর হয়। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরের পুজোর প্যান্ডেল নাকি একটু বেশি সুন্দর হয়েছে। সবাই এটা নিয়ে আজকে বলাবলি করছিল। এত বড় জায়গায় প্রতিটি কোণাতে কোণাতে মানুষের ভিড় জমে উঠেছে প্রত্যেকের প্রিয়জনের সাথে। পুজো মানেই তো ঠাকুর দেখতে যাওয়া, সাজগোজ আর ছবি তোলা। এই জন্য পুজোর প্যান্ডেলের বাইরেও দেখো একটা ফটো তোলার জন্য কি সুন্দর সেটের ব্যবস্থা করা আছে। সবাই সেখানে গিয়ে প্রিয়জনের সাথে সুন্দর সুন্দর ছবি তুলছে। কাঠ আর কাপড় দিয়ে তৈরি হলেও প্যান্ডেলের প্রতিটি কোণাতে কোণাতে কাঠের সুন্দর সুন্দর ছোট বড় মূর্তি রয়েছে। আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই, মাটির ঠাকুর হলেও অপূর্ব তার সাজ আর চোখের চাউনি প্রতিটি মানুষের মন কেড়েছে। নানান ধরনের আলোর নিপুণতা প্যান্ডেলের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে, আর তার সঙ্গে ছবিগুলো উঠছে বেশ সুন্দর। এখানে ঠাকুর দেখে প্রণাম করে নিলাম। চলো এবার আমরা গুটি গুটি পায়ে মানুষের ভিড় ঠেলে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ি। প্যান্ডেলের পাশেই রয়েছে বিশাল বড় একটা স্টেজ, সেখানে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো সেলিব্রিটি আসছে। আজও কেউ আসবে নিশ্চয়ই। পুজোর সাথে সাথে এখানে বিরাট বড় মেলা বসেছে, চলো তোমাদেরকে ওই দিকটাও ঘুরে দেখাই। এখানে রয়েছে নানান ধরনের খাওয়ার দোকান, কেনাকাটার দোকান, সব কিছুই। আর কানের হচ্ছে মেয়েদের ইমোশন, তাই এই কানের দোকানটা দেখে আমিও কিছু সময় দাঁড়িয়ে গেলাম। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল, চলো এবার গুটি গুটি পায়ে অন্য প্যান্ডেলের দিকে আমরা রওনা দিই। এরপরে চলে এলাম হলদিয়া সিটি সেন্টারে। এখানেও প্রত্যেক বছর বড় করে অনুষ্ঠান হয় আর বেশ বড় করে ঠাকুর আর প্যান্ডেল হয়। साथ तो है ना मेरे शक। चलो সেটাও তোমাদেরকে দেখাই। এই প্যান্ডেলটার ভেতরে প্রায় হাজারো আর্টিফিশিয়াল ঘন্টা ঝুলানো রয়েছে। অনেক হাঁটাহাঁটি করে ঠাকুর দেখার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই চলে এসেছি হলদিয়া সিটি সেন্টারে KFC-তে। বাস্কেট চিকেন আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিয়ে চলে এলাম। এত খিদে পেয়েছিল, এত গরম হওয়া সত্ত্বেও খুব তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে প্রায় 11টা মতো বাজতে চলল, এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় অনেক ভিড় ঠেলে বাড়ি চলে এলাম। অনেক হাঁটাহাঁটি করে ঠাকুর দেখার পর আমার চোখ মুখের অবস্থা দেখো পুরো ক্লান্তির ছাপ পড়ে গিয়েছে। এবার ফ্রেশ হয়ে নেব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক মজা করে পুজো কাটাও। আজকের মতো এলাম তাহলে, টাটা।